আচ্ছা আসসালামু আলাইকুম। কি করেন আপনি? আমার কিছু নাই শোনা, আমি এই যে দশ দুইয়ের সাহায্য নেন মানুষের থেকে। হ্যাঁ হ্যাঁ। তো এখন এই প্রত্যন্ত গ্রামের মধ্যে কোথায় যাচ্ছিলেন? আমি এই এই গ্রামেই আইছিলাম। ও এখানেই থাকেন কই আপনি? আমি থাকি ওই যে কাছারিপাড়া, রাজাপুর কাছারিপাড়া। রাজাপুর কাছারিপাড়া? আচ্ছা আচ্ছা। আপনার পরিবারে কেউ নেই? পরিবারে আমার আছে, ছেলে আছে, একটা মেয়ে আছে। ছেলে আছে? আচ্ছা একটু সাইডে দাঁড়ান, রাস্তার মধ্যে কথা না বলি। তো আপনার যে এখন তো প্রায় দুইটা বাজতে যাচ্ছে, তো এ পর্যন্ত কত টাকা পাইছেন? দশটা টাকা পাইছি আর মনে হয় স্যার দুই চাল হাঁটতে পারিনি। ফিসার উঠেছে, একবার শুয়ে আছেন, তারা মাথায় পানি টানি দিয়ে তারপরে কোনে যে মা এখন টুকটুক করে বাড়ি বেড়ালে পারে তিনশো সাড়ে তিনশো, বেশি দূর যেতে পারি না, তো খালি টুক দিই আর বিরাম টুক দিই, তাই কোনো রকম চলি শোনা, হাঁটতে পারিনি। বয়সটা অনেক হয়ে গেছে তাই না? বয়স মেলা হয়ে গেছে শোনা। চাচা কি বেঁচে আছে? না শোনা। আপনার কয় ছেলে মেয়ে? আমার হচ্ছে এক দুই তিন ছেলে এক মেয়ে। তিন ছেলে এক মেয়ে? তিন ছেলে কি করে? একটা ভ্যান চালায় আর একটা শ্বশুরবাড়ি যা আছে আর একটা ছোটোটা ওরা কোনো ওই নেশার পাশে। তা আপনাকে দেখে না ওরা? না। কেন দেখে না? ওরাই পায় না, ওরা আমার কোন শুনতে হত দুই কথা কয় যে তোর ভাত হয় আমার ভাত হয় না, আমি এটা তাও করি কিসের জন্য? এটা করলে বউয়ের সাথে অসুবিধা হয়, তাই শোনা তা না কয়। একটা মেয়ে আছে আমার আট পাগলা, তার মেয়েটা আরাম করে খেলাবো, ওই মেয়েটার সাথে করি আমি যে কর্ম করি, যেটুকুই হয় শোনা তাই খেলা। এটাই কি হওয়ার কথা ছিল বলেন? এত কষ্ট করে ছেলেদের জন্ম দিলেন আর এখন আপনাকে শেষ বয়স। কথা ওই দি, আমি সেসব সাল ফলে কিচ্ছু দিত না, তারাও মানুষের জায়গাতে। ও তারা গরিব না? তারপরে আপনি একা মানুষ, আপনাকে তো একা খেতে দেওয়া তাদের কোনো ব্যাপার না? না তারা তো পারতো ইচ্ছা করলে। আর আপনি এই বয়সে গ্রামে গ্রামে ঘোরেন, কষ্ট হয় না? কষ্ট হয়, তো কোনে যে যেখানে তিন কেজি সাড়ে তিন কেজি পাবো সেখানে মনে হয় সাত দুই চাল হতেই ইয়ে হয়ে যাবে, দশটা টাকা। তো এখন সোনারে এই আইসি আইসি গেছি অদ্দূর পর্যন্ত, ওই ইয়া পর্যন্ত গেছি যা দেখ। আমি তো আর মাথা আমার শরীরে ঘামি ঘুমি পেশার উঠি, আমি এখন নিজে একবার উঠি, তারার মাথা পানি টানি দিই, তেল টেল দিই, তার শুয়ে খাই, তাই কোন মা এখন আমি বাড়িতে বাড়িতে গোসলটা করে উঠি, তেল দিয়ে বাড়িতে। আজকে কি টাকা পাননি, শুধু চাল পেয়েছেন নাকি? হ্যাঁ আজকে টাকা পয়সা পাননি? না আজকে খালি দশটা টাকা পাইছি। দশ টাকা মাত্র? মাত্র। আর চাল কতগুলো পেয়েছেন? চাল মনে হয় সাত দুই হোক। দুই সার চাল এগুলোকে বেচবেন না এগুলো রান্না করে খাবেন? রান্না করে খাওয়া লাগবে শোনা, বেচলে আরাম। আর তরকারি ব্যাপার? হ্যাঁ তরকারি কোথায় পাবেন? তরকারি তো হয় না ওই এর মধ্যে না, আবার বেশি আবার কি তরকারি কিনা লাগে। ও আচ্ছা। সব দিনে তো আর হয় না, এই যে আজকের দিনটা গেল। আজকে কি খেয়ে থাকবেন আপনারা? এখন আজকের দিনটা গেল, আজকের দিনটা কোনো কামাই নেই, এই যে ঘুরি এখন বাড়ি যাচ্ছে। শীতের মধ্যে আপনাদের শীতের পোশাক আছে আপনার? আছে না? আপনি কি শাড়ি পরেন বাসায়? হ্যাঁ। শাড়ি কয়টা আপনার? শাড়ি না, এই যে একটা পরতেছি আর একটা ঘরে আছে বাড়িতে। দুইটা? এই যে আজকে যা ঘুরে আসলি, এখন যে চাল কটা পাচ্ছেন বেশি বেশি সদাই খাবো নাকি পেটে খাবো? আমার টাকার দরকার, হাট বাজারে গেলে টাকার দরকার, এখন হাট বাজার বাজারটা করি, খাত লাগে, নুন লাগে, তেল লাগে, সমস্তই লাগে শোনা, তাহলে এইগুলো কোনে পাবো শোনা? এটা কয় টাকা দেখেন তো? পাঁচশো। এটা দিয়ে আপনি বাজার করে নিয়ে যাবেন, কাঁচা তরকারি মাছ কিনবেন, ঠিক আছে? এই পাঁচশো দিয়ে আপনি আপনার শাড়ি কিনবেন একটা। হ্যাঁ আচ্ছা। এটা আর হচ্ছে এই পাঁচশো, এটা হচ্ছে আপনার যে মেয়ে আছে তার পোশাকের জন্য। আচ্ছা বেটা। তাহলে কত টাকা হলো? তাহলে 1500। আমি খুব খুশি হয়েছি বাজান, আমার তুমি আমি খুব আল্লাহ জানে তোমার জন্য ভালো করে বেটা, আল্লাহ জানে তোমার কোনো জন্য থাক কাঁদবেন না।
খুব খুশ সমত থাকিছো না এখন ঘর আসতে বেড়া ঘোড়া নাই পড়ি বেড়া দিতে না হারে ঠান্ডা লাগে থাক কাঁদবেন না তো চোখে পানি বসেন আরে 500 টাকা রাখেন আপনি এটা দিয়ে আপনি হচ্ছে মাংস কিনেন হ্যাঁ আচ্ছা রাখেন আচ্ছা দাদান জি বলেন এতে বেটা আমি খুব খুশি হয়েছি আল্লাহ আমাকে খুব খুশি করেছে আমি যে এই যে যাচ্ছি আর চিন্তা করতেছিলাম বাড়িতে কী করবো আমার কিচ্ছু নাই নুন নাই তেল নাই মোচ নাই কিচ্ছু নাই কারণ কি একটু সিমভাজি করে আনছে মেয়ে তো খাই নাই আমি এক মুঠ খাইছি আল্লাহর তরফ থেকে এটা হয়ে গেল তাই না এটা আমাকে আল্লাহর তরফ থেকে আল্লাহ দিয়েছে বেটা এখন বাসায় চলে যান গাড়িতে উঠে চলে যান হ্যাঁ বাসায় গিয়ে একটু ভালো কিছু রান্না করে আজকে খান এবং যাওয়ার সময় শাড়ি আর আপনার মেয়ের জন্য 3 পিসটা কিনে নিয়ে যান আচ্ছা বেটা আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জন্য দোয়া থাকবে আচ্ছা তোমার জন্য আমি দোয়া রাখনি শোনা আর দোয়া রাখবো আরও দোয়া করবো শোনা আমার কাছে ফেরেস্তা সামনে পাঠাইছে আর নালে আমি খুব চিন্তা করতে করতে যাচ্ছিলাম আমি কী করবো না আমার তো করার মতন কিছু নাই যাই হোক আল্লাহ আমার মা পাইছে আমি পাইছি শোনা আমি খুশি হয়েছি এই যে ভ্যানে আপনি চলে যান হ্যাঁ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যেই মা আমাদের পৃথিবীর আলো দেখায় সেই মা যখন রাস্তায় ভিক্ষা করছে তখন আমরা সন্তানরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি একজন মা 3 বেলা কতটুকু খাবার খেতে পারে এই বৃদ্ধ বয়সে তার সেই খাবারের যোগান যদি সন্তানরা দিতে নাই পারে তাহলে এত সন্তান থেকে লাভ কী হলো বাবা মা আমাদের জন্য কত বড় নেয়ামত সেটা আমরা আজ ভুলে গেছি আমরা বোঝার চেষ্টাও করি না তাই এত অবহেলা আমাদের বাবা মায়ের প্রতি যখন এই বাবা মা থাকবে না তখন তাদের অভাবগুলো হাড়ে হাড়ে টের পাবেন আমাদের সবার উচিত আমাদের বাবা মায়ের প্রতি খেয়াল রাখা তাদের ভালোবাসা তাদের যত্ন নেওয়া আসুন আমরা প্রত্যেকেই আমাদের বাবা মায়ের প্রতি খেয়াল রাখি এবং তাদেরকে এই ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে নিয়ে আসি